আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করি আমার ফেসবুকের সকল বন্ধুগণ ভালো আছেন আল্লাহর বিশেষ রহমতে। তো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি দুটি মূল্যবান কথা বলার জন্য। তো আমি কথা না বাড়িয়ে কাজের দিকে যাওয়াই সবচেয়ে বেটার মনে করছি। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তার নাম সকলেই জানেন বিভিন্নভাবে, যেমন বাংলায় বলা হয় আদা, ইংরেজিতে বলা হয় জিঞ্জার রুট, আরবিতে বলা হয় জিঞ্জার রতব, ইউনানি চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বলা হয় জাঞ্জাবিল। তো বহু বছর আগে থেকেই এই আদা আমাদের মা বোনের কাছে রান্নার মশলা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আদা নিয়ে অনেক প্রবাদ বাংলার বুকে চালু আছে, যেমন আদার ব্যাপারি জাহাজের খবর, আদা জল খেয়ে লাগা ইত্যাদি প্রবাদ। তো আসুন আজকে আমি আদার উপকারিতা সম্পর্কে আপনাদের বলছি। আদা পাকস্থলী এবং লিভারের উপকার করে থাকে। ঠান্ডাজনিত সকল রোগের ওপরে আদা কাজ করে থাকে, যেমন সর্দি, কাশি, টনসেলের ব্যথা ইত্যাদি। এবং আদা খেলে আমাদের গ্যাস্ট্রিকের বিশেষ উপকার হয়ে থাকে। যে সকল ভাই এবং বোনেরা দীর্ঘদিন থেকে গ্যাস্ট্রিকের জ্বালায় ভুগছেন, বিভিন্ন দামি দামি ঔষধ আপনারা সেবন করছেন, তো এখান থেকে পরিত্রাণ পেতে চাইলে আজকের থেকেই প্রতিদিন তিন বেলা খাবারের পর 1 ইঞ্চি পরিমাণ আদা আপনি খেয়ে ফেলবেন, অথবা সকালবেলা ঘুম থেকে উঠে বাসি পেটে 1 ইঞ্চি আদা সেবন করে 1 গ্লাস পানি খেয়ে ফেলবেন। আল্লাহর রহমতে অবশ্যই উপকার পাবেন। সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমি পুরুষ ভাইদেরকে দেওয়ার জন্য বলছি, প্রতিদিন সকালবেলা অর্ধ সিদ্ধ একটা ডিমের সাথে 2 চা চামচ আদার রস যদি সেবন করেন, মাত্র 1 মাস সেবন করলেই আপনার শুক্র গাঢ় হবে এবং শুক্র উৎপাদন হবে। তো আমি কথা না বাড়িয়ে আজকে আপনাদের মাঝখান থেকে বিদায় নিতে চাচ্ছি। আর যে সকল বন্ধুগণের আমার এই কথাগুলো ভালো লেগেছে, তেনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তারপরেও যদি আমার কখনো কোনো বিশেষ পরামর্শের প্রয়োজন হয়, তাহলে আপনারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন। এরপরও আমি আমার নাম্বারটি মুখে বলছি, 01740558836। আবারও পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।